আমাদের পিছু পিছু আসতেছে কেন? আমার খুবই বিরক্ত লাগতেছে, ওকে রাখবো তো রাখবো। ভালো আছেন? জি ভালো। তুমি ভালো আছো? সকাল থেকে তো ভালোই ছিলাম, কিন্তু আপনার চেহারা দেখার পর থেকে আর ভালো নেই। আমাকে দেখে নার্ভাস ফিল হচ্ছে। আসলে না, প্রেমের আগে সবার একটু এরকম হয়। কি হচ্ছে সেটা একটু পরে বোঝাচ্ছি, তার আগে এইটা বলেন, প্রতিদিন সকালে আপনি আমার পিছু নেন কেন? টানে কিসের টানে? মনের টানে। আপনাকে আমি একদিন বলছি যে আমাকে ডিস্টার্ব করবেন না। আর কি যে বলেন, প্রেমিকারা সহজে হাল ছাড়ে না। আর কবি বলেছেন, প্রেমিকার মনের দরজায় নক করতে থাকো, একদিন ঠিকই সফল হবে। এই ভাইয়াটি কিন্তু খুব হ্যান্ডসাম, আর কি সুন্দর কথা বলে। প্রেম করবা? কি যে বলিস না, আমার শরম করে না বুঝি। আমার সাথে যে প্রেম করতে আসছেন, আমার স্ট্যাটাস জানেন? আরে প্রেম তো হয় মন দিয়ে, স্ট্যাটাস জেনে কি করব? ডলার কত? ডলার? সরি, আমি কোনো সন্ত্রাসী না, আমি হচ্ছে প্রেমী। আরে ফলোয়ার কত? ফেসবুক ফলোয়ার? ও ফলোয়ার, ফলোয়ার হচ্ছে 3000। 3000? আপনি তো বলেন লেভেলে নাই। কি বলেন লেভেলে নাই, আমি তো ব্ল্যাক লেভেল খাই। আরে আমি সেই লেভেলে কথা বলি না, আমি ফেসবুক ফলোয়ারের কথা বলছি। আমার ফলোয়ার কত জানেন? কত? 7 লাখ। 7 লাখ? কোনো সমস্যা নাই, আমি বুস্ট মাইরা তোমার লেভেলে চলে আসবো। এই তোর মতো প্রতিদিন 100টা ছেলে আমাকে প্রপোজ করে, আগে লেভেলে আয়। তুমি আমাকে তুই করে বলতেছো কেন? বলতেই পারো, আপন মানুষই তো তুই করে বলে, তাই না? এই কান ধর। কি ধরব? কান ধর, কান। কেন? কাঁধে উঠবস কর, নাহলে কিন্তু জুতা মারবো। বন্ধু, তিন দিন তো তুই সুন্দর হয়ে যাইতেছ। এই রূপের রহস্য কি? একদম মেয়েদের মতো কোমাটা হয়ে যাইতেছে কি? না মানে মেয়েদের মতো স্কিন আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি বিগ ফ্যান ভাইয়া, আমি সব ভিডিও দেখি ভাইয়া, সেলফি তুলি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। দাঁড়া দোস্ত, তোর সাথে একটা তুলি তারপর। থ্যাংক ইউ ভাইয়া, আসি ভাই। সালাম আলাইকুম ভাইয়া। আমি খুব ভালো করে জানি তুমি কেমন ছেলে। আমার নাম ভাঙায় মায়ের সাথে হাক করতে যাস, তবে যাই করিস না কেন, এমন কিছু করিস না যাতে নারী কেলেঙ্কারিতে নাম উঠে। উঠবে না। আচ্ছা বন্ধু, একটা কাজ কর, আমার ফলোয়ারটা একটু বাড়িয়ে দে। ফলোয়ার কি বললেই বাড়ানো যায়? তুই যেমনি পারিস আমার ফলোয়ারটা একটু বাড়িয়ে দে। আজকাল মনে কর ফলোয়ার ছাড়া ফেসবুক চালানো যায়, নিজের তো ব্যালেন্স লাগে। তাহলে একটা কাজ কর, তোর ডিএসএলআর নিয়ে ফটোশুট কর, ফটোশুট করে এডিট করে আপলোড করে দে, দেখবি মেরে এমনি পাগল হয়ে যাবে। না বন্ধু, আমার তো ধৈর্য টর্য নাই। তুই এক কাজ কর, তুই বুস্ট মাইরে আমার ফলোয়ারটা বাড়িয়ে দে। বুস্ট মাইরা ফলোয়ার বাড়ে কোনো লাভ নেই, এগুলো কোনো কাজের না। কাজের না হোক, ফলোয়ার দেখলে তো একটা শান্তি আছে, বর্তমান সময় ফলোয়ার একটা ফ্যাক্ট। তা অবশ্য তুই ঠিক বলেছিস। ও আচ্ছা, তোকে তো বলতে মনেই ছিল না, আমার নাটক অভিনয় করার সুযোগ আসছে। কষ্ট বন্ধু, তাহলে তো তুই এখন নায়িকা হয়ে থাকবি প্রত্যেকদিন। ভাবতেছি অভিনয় করবো কিনা। বন্ধু শুধু নাটক না, দিন দিন তোর যে জনপ্রিয়তা বাড়তেছে, কয়দিন পর তোর সিনেমার অফার দিব। বর্তমানে যে ভিউর যুগ, যার যত বেশি ভিউ তার তত বেশি মার্কেট, যে যত বেশি ভাইরাল সে তত বেশি হিট। এটা তুই ঠিক বলছ বন্ধু। ওই দিন অন্তরের সাথে ওই ছেলেটা ছিল, দেখ। আই আই, এদিকে আসো, এখানে আসো। ভাইয়া ভালো আছেন? নাম কি? অনুভব। অনুভব? ওই যে হৃদয়ে থাকে যে। তুমি অন্তর আর কি হও? পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে কাম টাম সব করে দাও। ছি 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 ভাইয়া, এসব আপনি কী বলছেন? কাম মানে কি? কাম আর কাজ কিন্তু এক শব্দ না, এই দুটোর কিন্তু আলাদা আলাদা অর্থ আছে।
অন্তরা কই? বাসায়। নাচ গান পারো? না ভাইয়া, আমি নাচ গান পারি না। তুই নাচ পারোস আর না পারোস, তোর এখন নাচতে হবে এখানে। না না ভাইয়া, আমি নাচ পারি না, বললাম না, কিভাবে নাচবো? নাচ পারোস আর না পারোস তাড়াতাড়ি নাচ, না নাচতে কিন্তু কানে ধরাম। না 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 ভাইয়া, গা আমি কানে ধরতে পারবো না। আচ্ছা ঠিক আছে নাচবো, কিন্তু ভাইয়া কোনো মিউজিক নাই, গান নাই, আমি তাহলে কিভাবে নাচবো? তুই গান ছাড়াই নাচ। আর দাঁড়া, গান দিতেছি কি বাংলা গান দিব না হিন্দি গান? না বাংলা গান দে, ঠিক আছে। তাড়াতাড়ি ভাগ নিলে প্যান্ট খুলে রেখে দিব। আজকের মতো দিলাম, এরপর আর দিব না। আমার একা পায়ে রেক দিছে বেলা। আমাকে র‍্যাগ দিয়েছে। র‍্যাগ দিয়েছে? কে র‍্যাগ দিয়েছে? ওই যে ওই ছেলেটা। কোন ছেলেটা? ওই যে ওই ছেলেটা তোমাকে যে প্রতিদিন ডিস্টার্ব করে, ওই ছেলে আর ওর বন্ধু দুইজন মিলে আমাকে করে দিয়েছে। কি করেছে? আমি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে ডেকে কি সব আজে বাজে কথা শোনালো, তারপর আমাকে বলে নাচ কর নাচ কর, আমি তো নাচ পারি না, তারপরেও নাচছি ওদের ভয়ে। তারপরে আমাকে বলে এই নাচতে পারিস না কেন, আমাকে টেনে ছিঁড়ে আমার পুরো শরীরের কাপড় চোপড় সব খুলে আমাকে পুরো নেংটি করে দিয়েছে। এই তুমি কি ওদেরকে আমার কথা বলো নাই? কখন বলবো, আমি তো সময় পাই নাই, আমি তো ভয়ে অস্থির হয়ে গেছিলাম। তুমি যদি এই প্রতিশোধ না নাও তাহলে আমি রাস্তায় গিয়া গাড়ির নিচে মাথা দিয়া মইরা যাব, এই অপমান আমি আর রাখতে পারবো না। আচ্ছা এখন ওরা কোথায় আছে আমাকে সেটা বলো। ওই যে লেকের লেকের পারে ওইখানেই ওরা দুজন ওই রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে। চলো আসতে চলো এখনই বের হ চলো। হাই গাইস, চলে এলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধু অর্ক। হাই বল। হাই, আমি শাওন খান অর্ক। করিনা দেরা তর্ক, যারা লাইভটা দেখছেন তাদের মধ্যে যেসব সুন্দর মেয়ে আমার উপর ক্রাশ করবেন তারা আমার ফেসবুক আইডি শাওন খান অর্ক থেকে একটা নক দিবেন। এই তোর কি এখানে প্রমোশন করতে পারছি? আর বন্ধু ফলোয়ার বাড়বো, তোর আমি ট্রিট দিব। সত্যি সত্যি দিব। গাইস, ওর নাম হচ্ছে অর্ক, ও খুবই ভালো ছেলে, তবে ও যদি কারোর সাথে ফ্ল্যাট ফ্ল্যাট করে তাহলে কিন্তু আমি জানি না ভাই। বন্ধু লাইভটা কাট। কেন? অন্তর হইতেছে। গাইস আপনাদের একটু পরে আমি আবার কথা বলতেছি, একটু পরে লাইভ আসবো, বাই। হাই কি রে, তোর শিক্ষা হয় নাই? সেদিন তো ভাই কুত্তার মতো দৌড় দিছিলি, আর আজকে আমার পিকে একা পেয়ে রাখ দিছিস কেন তোরা? এই আওয়াজ নিচে। হাই আপনি কে? বন্ধু কি কয়, আমারে চেনে না? আমি রাকিব হোসেন, পাবলিক ফিগার। পাবলিক ফিগার না পাবলিক টয়লেট, সেটা তো দেখেই বোঝা যাইতেছে। ফলোয়ার কত আপনার? আপনার কত? আমার 7 লাখ। আমার 10 লাখ। আপনার সাথে কি বলবো, আপনি তো আমার লেভেলই নাই। আপনার এত ফলোয়ার,
সবকিছু পাবলিক ফিগার মনে হয়। কই জীবনে তো কোথাও কোনো ভিডিও দেখলাম না। আপনার চোখ থাকলে তো দেখবেন। আমার নাম নুসরাত জাহান অন্তরা, দ্য ভাইরাল গার্ল। আর যদি এর বেশি জানতে চান তাহলে গুগলে সার্চ করে নিন। আমি রাকিব হোসেন, বাংলাদেশের টপ ব্লগার। কাউকে জানা আমার টাইম নাই। আপনি ওকে র‍্যাগ দিছেন কেন? ওই দিন আপনি আমার বন্ধুরে কান ধরাইছেন কেন? তো ধরাবো না, আমাকে ডিস্টার্ব করছে তাই ধরাইছি। সেটা ডিস্টার্ব না, আমার বন্ধু আপনাকে ভালোবাসে। আপনি সামান্য কয়টা ফলোয়ার নিয়ে নিজেকে ঐশ্বরিয়া রাই মনে করেন? হ্যাঁ মনে করি, তো আপনার কি? শুনেন, মাইয়া মানুষ কিভাবে ফলোয়ার বাড়ায় সেটা আমরা খুব ভালো করে জানি। কয়টা নিউ মনের ছবি আর টিকটকে গিয়ে সাপের মধ্যে মেয়ে নাইসে নাইসে ভিডিও দিলেই ভাইরাল, রাত রাতে এমনিই ফলোয়ার বেড়ে যায়। ফালতু কথা আমি না, আপনি বলেন। কত বছর সামনে কি ফালতু কথা বলি? আরে আপনারা আমার পেশাদার ব্যবহার করছেন কেন? আরে আরো পারমু। আরে আপনি ফালতু, আপনি ফালতু বলবেন না। আপনি আমি কি বলতেছেন না? আই তোরে আমি দেখাই দেব ফালতু কথা। না যা, আমি তোরে আদর করব ফালতু কথা। না একটু ফালতু ফালতু না, একদম ফালতু কথা কাট। হইছে বন্ধু, তো থাম আর একটু হলে তো নারী নির্যাতন মামলা খাইতাম। এই দোষ কি আমার? সব দোষ ওই মাইয়ার। আমি হচ্ছে বাংলাদেশের টপ ব্লগার, আমার সাথে লাগ দেখছি। এসব অন্তরা ফন্তরার কোনো টাইম নেই আমার কাছে। বন্ধু তুই কি সব ভুলে গেছ? কি সমস্যা, ডেকেছেন কেন আমাদেরকে? ভয় পাবেন না, ঝগড়া করার জন্য ডাকিনি। অন্তরা কাউকে ভয় পায় না, অন্তরের চাহনি দেখলে দুই চারটা অভদ্র ছেলে পেলে ভদ্র হয়ে যায়। তাই আপনি ওরকম পাথরের মতো কেন? নরম হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্য রাগলে আপনাকে খারাপ লাগে না, একবারে গোলাপের প্রতিচ্ছবি। এই খবরদার, এই দুষ্ট ছেলের কথা কিন্তু আবার পটে যেও না। রাকিব কাউকে পটায় না, সবাই পটে যায়। এই থামেন তো, আপনার এসব আজেরে প্যাচাল শুনতে আসেনি, বলেন কি বলবেন? আমরা আপনাদের সাথে একটা শান্তি চুক্তি করতে আসছি। তো বলেন কি বিষয়? দেখেন আমরা চাই না আমাদের মধ্যে আর ভুল বোঝাবুঝি হোক, অনেক তো ঝামেলা হলো, তার জন্য আমরাও দায়ী ছিলাম আপনারাও দায়ী ছিলেন, তো আমাদের পক্ষ থেকে আমরা সরি। আমিও সরি। আপনাদের কথায় বিশ্বাস হচ্ছে না, হঠাৎ করে এত ভদ্র হয়ে গেলেন কিভাবে? আমার বন্ধু হাজী বংশের পোলা, আমি হচ্ছে মোল্লা বংশের পোলা। বংশ দিয়ে চরিত্র নির্ণয় করা যায় না, আর আপনাদের ব্যবহারের সাথে বংশের কোনোই মিল নাই। দেখেন মানুষের মন হচ্ছে জোয়ার ভাটার মতো, যে কোনো সময় পরিবর্তন হয়, আর আপনাদের সাথে তো আমাদের অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক কোনো ঝামেলা নেই, তো নিজেদের মধ্যে মন খারাপ রেখে কি কোনো লাভ আছে বলো? দেখেন আমরা কোনো অশান্তি চাই না, আজকের পর থেকে আমরা ঝগড়া করব না, অতীতের সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবো। ফ্রেন্ডস আপনারা ফেসবুকে ফলোয়ার বেশি, আপনি তো আপনার লেভেল ছাড়া ফ্রেন্ডশিপই করেন না। আমার ফলোয়ার্স বেশি হলো, আপনার কিন্তু জনপ্রিয়তা বেশি, আর বন্ধুদের মাঝে কখনো লেভেল হয় না। ফ্রেন্ডস ফ্রেন্ডস এক্সকিউজ মি ভাইয়া, হ্যালো, আপনি কে বাসে থাকেন? থাকি, বলেন। আপনি কি রাকিবকে চিনেন? রাকিব? কোন রাকিব? ওই যে ব্লগ করে একজন সেলিব্রিটি, আপনি তাকে চিনেন না? চিনি, সে তো আমার ক্লোজ ফ্রেন্ড। ভাইয়া প্লিজ আপনি ওনার সাথে একবার দেখা করে দিন না, প্লিজ জাস্ট একটা বার। কেন? রাকিব আমার ক্রাশ, আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আমাকে কি ভালো লাগে না? লাগে, তবে রাকিবের মতো না। জানেন ভাইয়া, রাকিবের ছবি না দেখলে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোনো কাজই করতে পারি না। রাকিব আমার ড্রিম বয়, প্লিজ ভাইয়া হেল্প মি। এই ভাইয়া ভাইয়া করতেছেন কেন? দেখি কি ভাইয়ার অভাব পড়ছে, আমার ভাইয়া ভাইয়া বলতে হবে। সরি। সরি কি? আমার নাম অর্ক, করিনা আজাইরা তর্ক। ঠিক আছে, রাকিবের সাথে আমি দেখা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? মানে আমাকে একটা ইয়ে করতে হবে। কি করতে হবে? হাগ করতে হবে। কাকে? আমাকে। শুধু হাগ কেন, আমি রাকিবের জন্য সবকিছু করতে রাজি। এই মেয়েকে পটানো যাবে না, এই সুযোগে হাগটা করে ফেলি। আমার অনেক ইমার্জেন্সি একটা কাজ আছে, প্লিজ তাড়াতাড়ি। থ্যাংক ইউ।
তুমি? হ্যাঁ আমি। আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আরে ভিতরে আসো। আঙ্কেল আন্টি বাসায় নাই? না, আব্বুম্মু একটু বাইরে গিয়েছে। তা হঠাৎ আপনি কি মনে করে? আপনাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। আপনি আমার বাসা চিনেন কিভাবে? ইচ্ছে আর চেষ্টা থাকলে সবই পসিবল। কি খাবেন বলেন, চা নাকি কফি? কোনোটাই না। আরে কি বলেন, প্রথমবার বাসায় আসলেন, এখন কি খালি মুখে বসে থাকবেন? তুমি সামনে থাকলেই চলবে। ওহ সরি, তুমি বলে ফেলেছি। না না, ইটস ওকে, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর? হ্যাঁ, তুমি সুন্দরের উপমা, প্রকৃতির মতো সুন্দর। তুমি ফুটন্ত গোলাপের বাগান। আপনি কিন্তু একটু বেশি বেশি বলছেন। তোমার হাসিতে আছে ভিটামিন, চোখে আছে মায়া। বাহ, কবিতা তো খুব সুন্দর। তুমি আমার কবিতার চেয়ে অনেক বেশি সুন্দর। আর আপনি হচ্ছে বান্দর। দুষ্টামি করলে বলবা কান ধর। সরি, অনেক বেশি মজা করে ফেললাম। না না, ইটস ওকে, হাসি হার্টের জন্য ভালো। আচ্ছা, আঙ্কেল আন্টি এসে যদি জিজ্ঞেস করে এই ছেলেটা কে? বলবো আমার ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু। তোমার বাসায় কি ছেলে ফ্রেন্ড এলাও? আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই। তাহলে আমি? হ্যাঁ, আপনি ছাড়া আর কেউ নেই। আচ্ছা, একদিন আব্বু আমার সাথে আপনার পরিচয় করিয়ে দিব। তাহলে আজ আমি উঠি। আরে কফি খেয়ে যান। না আজকে না, কালকে দুজনে একসাথে বাইরে কোথাও খাবো। তোমাকে আজকে এত হাসি খুশি দেখাচ্ছে কেন? কি বলছো তুমি? কি হয়েছে? আরে তেমন কিছু না। তেমন কিছু না, আমি কিন্তু সব বুঝি। কি বুঝো বলো তো? তুমি প্রেমে পড়েছো। তো প্রেম পড়া কি খারাপ? প্রেম? আরে না, প্রেমে পড়া খারাপ না, প্রেম হচ্ছে পবিত্র। ভালোবাসা কখনো খারাপ হয় না, খারাপ হয় মানুষ। এই জন্যই জীবনে প্রতিটা মানুষের একবার না একবার প্রেমে পড়া উচিত। কেন? বিভিন্ন বই ও উপন্যাসে কবিরা লিখে গেছেন, ভালোবাসা ছাড়া জীবন ছন্দহীন, প্রেম হচ্ছে মনের খোরাক। কিন্তু বর্তমানে ছেলেদেরকে বিশ্বাস করাই কঠিন, প্রেমে টেমে পড়া যাবে না। জীবনে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। বিশ্বাস করতে হবে, তবে বুঝে শুনে, প্রতিটা মেয়ের লাইফে একটা ছেলে দরকার। একটা মেয়ে বা তার পরিবার যতই ক্ষমতাশীল হোক বা অর্থবিত্ত হোক না কেন, তারা কিন্তু তাদের মেয়েকে ঘরে বসিয়ে রাখে না। এই জন্যই তো কবি নজরুল বলে গেছেন, বিশ্বে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জানো আজকে তো রাখি বাসিও। কোথায়? বাসায়। কখন আসছিল? বিকালে। তো বাসার ঠিকানা কোথায় খুঁজে পেলো? খুঁজে বের করছে। আচ্ছা, আঙ্কেল আন্টি কিছু বলেনি বাসায় যে আসলো? আরে আম্মু তো বাসায় ছিল না। বলো কি, আঙ্কেল আন্টি বাসায় ছিল না? এই অন্য কিছু হয়নি তো? আরে তা কি হবে? বলছি প্রেম ভালোবাসা এসব কিছু হয়নি তো? আরে না, এসব কিছু না, আমাকে জাস্ট এমনি সারপ্রাইজ দিতে আসছিল। আচ্ছা অনুভব, রাকিবকে তোমার কেমন লাগে? অনেক হ্যান্ডসাম, কি কিউট, আমার কিন্তু খুবই ভালো লাগছে। কিন্তু একটা বিষয় আমার অনেক সন্দেহ হচ্ছে। কি? তুমি দেখো, অর্ককে আমরা কান ধরে উর্বশ করালাম, রাকিবের সাথে আমরাই ঝগড়া করলাম, কিন্তু তারপরেও ওরা এসে আমাদেরকে সরি বললো, ব্যাপারটা না আমি মিলাইতে পারছি না। আমার মনে হয় রাকিবের মনেও তোমার মতো প্রেমের হাওয়া বইছে। তুমি কিভাবে বুঝলা? তা না হলে তোমার সাথে শান্তি চুক্তি করতে আসতো না, সরিও বলতে আসতো না। ব্যাপারটা তো আর কিছুদিন গেলেই বুঝা যাবে। মামা থামান থামান থামান। আরে কি হলো, কোথায় যাচ্ছো? তুমি বস, আমি আসতেছি। আরে কোথায় যাচ্ছো তুমি?
হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন, চলে এলাম লাইভে। তো আজকে যে কারণে লাইভে আসছি সেটা হচ্ছে, দেখুন একটি লোক পাবলিক প্লেসে দাঁড়া দাঁড়ায় পোশাক করছে, এতে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আই ভাই, আই কি করছেন এখানে? আমি লাইভ করছি, ফেসবুকে লাইভ করছি, আপনি যেখানে দাঁড়া দাঁড়ায় প্রস্তাব করছেন এটা আমি পাবলিকদের দেখাচ্ছি। না ভাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় চাপ লাগছে তো। আর একটু সামনে গেলে তো সিটি কর্পোরেশনের টয়লেট ছিল। আপনার মতো প্রাপ্তবয়স্ক মানুষ যদি এটা করে তাহলে ছোটরা কি শিখবে? আপনি যেখানে দাঁড়া দাঁড়িয়ে প্রস্তাব করলেন, আপনার এই দুর্ঘটনা মানুষের নাকে গিয়ে লাগবে। ভাই ভুলে গেছে গা ভাই, লাইভটা কি কাটা দেন। আপনি কেমনটা আর করবেন কখনো? না 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 ভাই, করবো না। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, আপনারা সতর্ক থাকবেন, এই কাজগুলো আপনারা করবেন না, কারণ দেশ আমাদের, দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। মামা চলো। সব ব্লগাররা যদি তোমার মতো হতো তাহলে খুব ভালো হতো। কেন? তাহলে আমাদের দেশের জন্য অনেক ভালো হতো। আমার ফেক ফলোয়ার্স না, আর ফলোয়ার্স দিয়ে আমি ভাবও দেখাই না, যতটুকু পারি ভালো কাজ করার চেষ্টা করি, এর জন্যই তো আমার এত বেশি জনপ্রিয়তা। বুঝলাম, এখন চলো। চলো আজকে আমাদের বাসায় চলো। তোমার বাসায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো চলো। মা যান। আমাদের শাশুড়ির জন্য তোমাকে ধন্যবাদ। দাঁড়াও, রিকশা নিচ্ছি। তোমার কি মাথা ঠিক আছে? এই পিচ্চি আমার গার্লফ্রেন্ড হবে? আমাকে পিচ্চি বলবেন না, আমি অ্যাডাল্ট। জানো রাকিব, গতকাল রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, তুমি আর আমি একসাথে বসে আছি আর তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলে। আইমে, তুমি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করছো। রাকিব, তুমি এমন করলে কিন্তু আমি আত্মহত্যা করব আর চিরকুটে লিখে যাব, আমার মৃত্যুর জন্য ব্লগে রাকিব হোসেন দায়ী। আই, তুমি যে সব কথা বলছিস তোমার কাছে কোনো প্রমাণ আছে? জি আছে আপু, দেখি। রাকিব, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে? চাষমি অন্তরা, ও সেদিন আমার বাসা নিয়ে চাষ ছিল, এসে অনেক রিকোয়েস্ট করে সেলফিটা তুলছে, আর সেদিন আমি একা ছিলাম না, সেদিন অর্কও ছিল। এই বেদক মেয়ে, তোমাকে কখন বলছি আমি তোমাকে ভালোবাসি? তুমি না বাসো, আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। দেখো, তুমি আমার ছোট বোনের মতো, তুমি কি চাও তোমার জন্য বড় ভাই কোনো ঝামেলায় পড়ুক? ও আমার গার্লফ্রেন্ড, আমাদের 6 বছরের সম্পর্ক। আপু কি সত্যি বলতেছে? আপনি কার গার্লফ্রেন্ড? আমি ওর ফ্রেন্ড। না না না, আমার গার্লফ্রেন্ড। তাহলে আমি? তুমি আমার ছোট বোন। তোমাকে একটা কথা রাখতে হবে। কি কথা বলো? আমার সাথে মাঝে মাঝে তোমাকে কথা বলতে হবে। ওকে ডান। আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা এখন অ্যাকসেপ্ট করো। আচ্ছা করছি। কি নাম তোমার? মিথিলা রহমান। হ্যাঁ, অ্যাকসেপ্ট করে ফেলেছি। থ্যাংক ইউ। ওকে বাই। আচ্ছা আসি, বাই। দেখেছো পিচ্চি একটা মেয়ে কি করলো, এরকম অনেক ফ্যান ফলো রাস্তাঘাটে পাগলামি করে, তাই এখন থেকে ভাবছি মাস্ক পরে ঘুরবো। আচ্ছা, তুমি মেয়েটার সামনে আমাকে গার্লফ্রেন্ড বললা কেন? তাছাড়া উপায় কি বলো? এটা না বলো তো এখান থেকে যেতই না। আর তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ডই, মানে মেয়ে বন্ধু। বুঝছি, এখন চলো। চলো। সরি ফর লেট। আজকে তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শাড়ি কি তোমার বেশি পছন্দ? শাড়িতে ভালো মানে নারী, আর নারীর কেশিতেই বেশ। তাছাড়া শাড়ি পরলে মেয়েদের একটু অন্যরকমই লাগে, বেশিরভাগ ছেলেরাই শাড়ি পরা মেয়েদের প্রেমে পড়ে। সাদা কালো কিংবা লাল শাড়ি, হাতে কাঁচের চুড়ি আর কপালে একটা টিপ থাকলে মেয়েদের সৌন্দর্য রানী লাগে। আচ্ছা, তোমার পছন্দের রং কি? আমার প্রিয় রং সাদা। সাদা কেন? সাদা হচ্ছে শান্তির প্রতীক, সাদা রং দেখতেও সুন্দর, তাছাড়া যাদের সাদা রং পছন্দ তাদের মনটাও সাদা, তাই নাকি? হুম। তোমার প্রিয় রং কোনটি? আমার পছন্দের রং হচ্ছে নীল।
নীল তো বিষাদের রং। চাই না, কিন্তু আমার ভালো লাগে। তুমি আজকে পাঞ্জাবি পরে আসলে অনেক ভালো হতো। পাঞ্জাবি কেন? শাড়ির সাথে পাঞ্জাবি, এটাই তো একটা ভালো কম্বিনেশন। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি কিনা জানি না। তাহলে কে জানে? মন জানে। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? কেন, তুমি বুঝো না। বুঝবো কি করে, তুমি তো কখনো বলো নাই। আই লাভ ইউ অন্তরা, এই যে বলে ফেললাম। আমি জানি তুমি ফান করছো। আরে না, আমি সিরিয়াস। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি আগে বলনি কেন? তো বলার অপেক্ষা ছিলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কখন আসছো? 5 মিনিট হবে। কি ব্যাপার, তোমার কি মুড অফ নাকি? না। আচ্ছা যাই হোক, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসতে বললাম। সেটা তো ফোনে বললেও পারতা, আসার কি দরকার ছিল? আরে সব কথা কি ফোনে বললে হয় নাকি? আচ্ছা কি বলবা বলো। তোমাকে আমাদের বাসায় যেতে হবে। কেন? আব্বু আম্মু তোমাকে দেখতে চেয়েছে। আমার ছবি দেখিয়ে দিলে তো পারতা, যাওয়ার কি দরকার? ছবি দেখালে হবে না, তোমার বাসে যেতে হবে, দরকার আছে। কি দরকার? আব্বু আম্মু যদি তোমাকে পছন্দ করে তাহলে তোমার সাথে আমাকে বিয়ে দিবে, তবে এখন না, আমাদের সময় মতো। কি বিয়ে? হ্যাঁ। তুমি এত দূর চলে গেছো? মানুষ প্রেম করে কেন, তার প্রিয় মানুষটাকে বিয়ে করে তার সাথে সংসার করবে, এই জন্যই তো। তোমাকে কে বিয়ে করবে? তুমি। আমি তোমাকে বিয়ে করব? এটা ভাবলে কি করে, আমি তো তোমাকে ভালোই বাসি না। মানে? মানে তো সোজা, আমার কি বিয়ে করার মেয়ের অভাব পড়ছে নাকি? তোমার মতো হাজার হাজার মেয়ে আমার সাথে প্রেম করার স্বপ্ন দেখে, আর সেখানে বিয়ে তো দূরের কথা। তোমার তো লেভেলই নেই আমার সাথে প্রেম করার, আর সেখানে বিয়ে। আমি তো কোনদিন তোমাকে ভালোই বাসিনি। ভালোবাসোনি? তুমি এসব কি বলছো? আমি সত্যিটাই বলছি। তাহলে এতদিন? অভিনয়। অভিনয় মানে? তাহলে শুনো, পুরো ঘটনাটা খুলে বলতো। বন্ধু, ওই মেয়ে আমার ভালো লাগে, আমি মাঝে মধ্যে ফলো টলো করছি, আজকে গলিতে যাওয়ার সময় আমি দেখে পিছিয়ে পিছিয়ে গেছি, আমার ডাক দিছে, আমি তো খুশি মনে কাছে গেছি, কাছে যাওয়ার পর আমার ইচ্ছা মতো বেটা অপমান করছে। মাইটের খাস নেই তো? আর বেটা মানলে তো ভালোই তো, মানে নাই, নরম হাতে ছোঁয়া পাইতাম বেটা মানলে। কান ধরে উঠবস করাইছে, তো আবার পাবলিক প্লেসে। মাইয়ার এত দিমাগ? তো দিমাগ থাকবো না, ওই মেয়ে নাকি পাবলিক ফিগার, আমি তো চিনি না, জীবনে একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে নাই। ফলোয়ার্স কত? 7 লাখ। এই ফলোয়ার নিয়ে ওই মেয়ে নিজের ঐশ্বরের রায় মনে করে। আমার 10 লাখ, ও যদি ঐশ্বরের রায় হয় তাহলে আমি শাহরুখ খান। আমি তো পছন্দ করতাম, প্রেম করতে চাইছি, এই জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। ওটা কাজ কর, আমার সাথে এরকম করছে না, তুই মায়ের সাথে প্রেম করে একটা ছেঁকা দিয়ে দে। ওই মায়ের তো আমার এক তুড়িতে রাজি হয়ে যাবে। মনে হয় না বন্ধু হবে। আর যদি হয়? যদি হয় তাহলে তোরা আমি বড় করে একটা ট্রিট দিব। বাজি বাজি। একদম জায়গা মতো দিছস আমার, যে কি আনন্দ লাগতেছে বন্ধু। তুই তো বলছিলি পারবো না, আমি রাকিব চাইলে সবই পারি। চল তোর মিষ্টি খাও। কেন, তুই বাজিতে দিছস না? এত বড় বাজি দিতাম, তুই শুধু মিষ্টি খাবি? মিষ্টিতে কাজ হবে না, আজকে পার্টি দিবি, আর পার্টি যত বিল আসে সব তুই দিবি। ওকে ডান, চল পার্টি হবে আজকে, চিল হবে আমার সাথে। রেড দেয়।
নিমিশে হারালো বিশ্বাস, ভালোবাসাতে সর্বনাশ, নিমিশে হারালো বিশ্বাস, ভালোবাসাতে সর্বনাশ, আমি হারিয়েছি আমাকে মায়াতে, আমি হারিয়েছি আমাকে তোমার অন্ধ মায়াতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর লাইভ আসলাম। আজকে আপনার সাথে একটা গল্প শেয়ার করব, ভালোবাসার গল্প। আমার কাছে জীবন যেমন সত্য, তেমনি ভালোবাসাও সত্য। বন্ধু, মানুষ ভালো থাকার জন্য ভালোবাসে, কিন্তু আমার কপালে হয়তো বা সেটা লেখা ছিল না। আমি একটা মানুষকে খুব ভালোবাসতাম, অনেক বিশ্বাস করে আমি তার হাতটা ধরেছিলাম। একটা বারের জন্য আমার মনে হয়নি যে সেই মানুষটা আমার সাথে অভিনয় করেছে। আমি হেরে গিয়েছি তার অভিনয়ের কাছে। আমি এর আগে জীবনে কখনো প্রেম করিনি, সবসময় নিজেকে প্রেম থেকে দূরে রাখতাম, কিন্তু মনের অজান্তে কীভাবে জানি আমি প্রেমে পড়ে গিয়েছি। এটা আমার ফার্স্ট লাভ ছিল। আসলে কি জানেন, সব কষ্ট সহ্য করা গেল না, ভালোবাসার কষ্টটা কখনো সহ্য করা যায় না। এই কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, বারবার মনে হচ্ছিল যে মরে যাই। কিন্তু আত্মহত্যা করা তো মহাপাপ, আপনি যার জন্য মরে যাবেন সে কিন্তু ঠিকই সুখে থাকবে, আবার নতুন কারোর সাথে প্রেম করবে, সংসার করবে। আপনি মরে যাওয়ার পর সে কখনো ভুল করে আপনার কথা মনে করবে না। তাদের জন্য না চোখের জল ফেলে কোনো লাভ নেই, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, কিন্তু ক্ষত সারা জীবন থেকে যায়। আঘাত থেকে শিক্ষা নিতে হবে, কাউকে অভিশাপ দিতে হয় না, অভিশাপ পেয়ে যায়। মানুষ ক্ষমা করলেও প্রকৃতি কখনো ক্ষমা করে না। বুঝিয়ে দিয়েছো আমি কতটা অসহায়, তোমার মিছে সরলতা আমাকে করেছে আজ অসহায়, ফিরিয়ে দিও দিনগুলো যা দিয়েছি তোমার, যা দিয়েছি তোমার। আমি জানি আমি তোমার মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না, আপনি আমাকে রিকোয়েস্ট করেছেন এই জন্য আমি এখানে এসেছি। অন্তরা, আমি সরি। আমি আপনার কাছে কৃতজ্ঞ, আমার সবটুকু বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য, আমার দুই চোখে জল আনার জন্য। অন্তরা, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসেন? আপনার মতো মানুষরা ভালোবাসতে পারে না, পারেন শুধু মানুষের মন নিয়ে মজা করতে, মানুষকে ঠকাতে। তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনার কারণে আমি মানসিক যন্ত্রণা থেকে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি সবকিছু জানি, সবকিছুর জন্য আমি তোমার কাছে হাত জোড়ে ক্ষমা চাচ্ছি। মানুষের মন একবার ভেঙে গেলে সে ক্ষত জায়গায় সারা জীবন থেকে যায়। আপনি তো সেলিব্রিটি, আপনার তো লাখ লাখ ফলোয়ার, আমার মতো অন্তর আপনার লাইফ থেকে চলে গেলে আপনার কোনো কিছু যায়ও আসে না, আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবেন। আর আমি তো আপনার লেভেলেরই না। আমার যত নাম খ্যাতি ফলোয়ার্স রয়েছে আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। কিন্তু আমি চাই আরেকটা রিকোয়েস্ট, কখনো মানুষের মন ভালোবাসা ও বিশ্বাস নিয়ে মজা করবেন না। ভালো থাকবেন। রা 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 রা।